ভালো লাগলো অনেক দিন পর এই ধরনের আয়োজনে আসলে অভিজ্ঞতা কম যে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের মানে এমন হয়েছে যেখানে শিল্পীর স্বাধীনতার থেকে মানে এই প্রোগ্রামের থিম অনুযায়ী গান গাওয়াটা এত বেশি উপভোগ করেছি সেটা বলার মতো না ভীষণ ভালো লাগলো কারণ এই ধরনের প্রোগ্রাম খুব কম হয় হয় না বললে ভুল হবে কিন্তু খুবই কম হয় আর এই যে একটা থিমেটিক প্রোগ্রাম যেখানে আমাদের গান গাওয়া মানে আমি নিজের যদি আমার কথাই বলি যে আমি অনেকগুলো গান আজকে প্রথম গাইলাম সো এইটা বেশ ভালো লাগার যে নিজে কিছু শিখলাম নতুন কিছু এত সুন্দর স্ক্রিপ্টেড একটা প্রোগ্রাম যেটা খুব রেয়ার এটা খুব কমই হচ্ছে এখন আমরাও তো খুব কমই পাচ্ছি করছি সো আমার মনে হয় যে এরকম উদ্যোগ বারবার দরকার এরকম প্রোগ্রাম হলে আমরাও শিখতে পারি একটা সময় দেখা যাবে পরিশীলিত একটা জিনিস বের হয়ে আসবে বসন্ত নিয়ে যে এত গান আমি আসলে মানে খুঁজতে খুঁজতেও কিন্তু সময় লাগতো উনি যে প্রতিটি গানের সাথে সাথে পিছনেও কিন্তু এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিংবা গান খোঁজার বিষয়টা আমরাও কিন্তু শিল্পীরা মাঝে মাঝে গান খুঁজে পাই না আমাকে প্রথমে এই ক্লাব থেকে বলা হয়েছিল যে বসন্ত নিয়ে একটা অনুষ্ঠান করে দেওয়ার জন্য তো বসন্ত নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে আমি দেখলাম যে আসলে বসন্ত নিয়ে রবীন্দ্রনাথের অসংখ্য লেখা আছে আর এর বাইরে আমাদের এই দুই বাংলার লোককবি বাউলদের লেখা অসংখ্য গান আছে যারা আসলে প্রকৃতভাবে প্রকৃতিটাকে ধারণ করেছিল নিজেদের মনের মধ্যে এবং সেটা প্রকাশ ঘটিয়েছিল নানাভাবে সেই সব লোককবিদের গানগুলোকে জড়ো করলাম জড়ো করে পুরোটা একটা গল্প বানালাম এখানে মূলত অনুসন্ধানের বিষয়টা ছিল যে পাখি কোকিল বাতাস এবং ঋতুর পরিবর্তন এটা আসলে আমাদের মানুষের মনের মধ্যে যেরকম দোলা দে এই দোলাটা আসলে প্রকৃতভাবে প্রকাশ করেন আমাদের লোককবিরাই যাদের লেখাপড়া নাই তারা প্রকৃতি থেকে জানেন প্রকৃতি থেকে শেখেন তাদের গানগুলোকেই আসলে আমি সংকলন করেছি এখানে এবং সেটারই একটা প্রকাশ ঘটিয়েছি এবং আমার মনে হয়েছে যে অসংখ্য গান আমাদের আছে কিন্তু বসন্ত নিয়ে সেরকম গান তেমন খুঁজে পাওয়া যায় নাই আমরা বারো তেরোটা গান রবীন্দ্রনাথের বাইরে বারো তেরোটা গান নিয়ে এই আয়োজনটা করেছি এবং আমি এই গানগুলো পড়তে গিয়ে দেখতে গিয়ে আসলে নতুন করে আবার সেই গানগুলো যখন বুঝলাম তখন মনে হলো যে আসলে বসন্ত প্রকৃতই একটা ঋতু যে ঋতুটা আসলে মানুষ শুধু নয় প্রাণীকূলের মধ্যেও ভালোবাসা এবং প্রেমের বন্ধন জাগায় যে কারণে ভালোবাসার মাছটা এই বসন্তকালেই নির্ধারিত হয়েছে এটা প্রাকৃতিকভাবে এই অনুষ্ঠানটি মূলত ফাগুন এবং ভ্যালেন্টাইন্স ডেকে নিয়ে বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের আয়োজন আমরা বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব বুয়েট থেকে পাশ করা ছাত্রদের একটি ক্লাব এবং এখানে আমরা মাঝে মাঝেই সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান করে থাকি